করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটের মধ্যেই ইউরোপের দেশে দেশে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু হয়েছে। এশিয়ার বেশিরভাগ দেশ এখনও এ সুযোগ না দিলেও ইউরোপ ও উত্তর আমেরিকার অধিকাংশ দেশ পূর্ণ ডোজ টিকাগ্রহীতাদের জন্য কোয়ারেন্টিন মুক্ত ভ্রমণ চালু করেছে। সংক্রমণকে সঙ্গে নিয়ে এবার বসবাসের পথে হাঁটছে যুক্তরাজ্য। ব্রিটেনে জারি হওয়া বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে তুলে নেওয়া হয়েছে। ডেনমার্ক গেল বুধবার প্রায় সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে, যদিও এখনও দেশটিতে দিনে প্রায় 50,000 মানুষের করোনা শনাক্ত হচ্ছে। এর আগে ব্রাজিল, স্পেন, সুইডেন ও আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ অনেকটা একই পদক্ষেপ নিয়েছে। কড়াকড়ির পরেও সংক্রমণের রেকর্ড হয় বিধিনিষেধ শিথিল করেছে নেদারল্যান্ডস।